বাইহাটা চারিআলিত এক চাঞ্চল্যকর দিন ডকাইতির ঘটনা সংঘটিত হয়েছে। চারিচকীয়া বিলাসী বাহনের গ্লাস ভাঙি 2 লাখ টাকা লুটি লিছে দুর্বৃত্তই। সিসিটিভিত আবদ্ধ হয়েছে ধন লুটর সমগ্র দৃশ্য। ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে তদন্ত অব্যাহত রাখিছে। চারিচকীয়া বিলাসী বাহনের গ্লাস ভাঙি 2 লাখ টাকা লুটি লিছে দুর্বৃত্তই। এই ঘটনা বাইহাটা চারিআলিত সংঘটিত হয়েছে। আজি কিছুদিনের পূর্বে গুৱাহাটী মহানগরীত এনেকা 2-3টা ঘটনা সংঘটিত হয়েছে। এটা লাচিত নগরত সংঘটিত, এয়া সিসিটিভি ভিজুয়ালস আমি দেখাইছো। বাইহাটা চারিআলি দিন ডকাইতি কাণ্ডৰ সিসিটিভি ভিজুয়ালস আমার হাতত। বাহনের সন্মুখের গ্লাস ভাঙি দুর্বৃত্তই লুটি গল 2 লাখ টাকা। বাহনের সন্মুখের গ্লাস ভাঙিছে, সিসিটিভিত আবদ্ধ সমগ্র দৃশ্য। ইয়া সব কেনেকৈ আগবাড়ি আহিছে প্রথম অবস্থা ধরব নয়, এখানে রয়ে আসে লোকজন কিছু সময় ধরে রয়ে আসে, অর্থাৎ বহু দেরি পর হয়তো পিছা করে আসে। আর তারপরে কেন ধরনের বাহনের গ্লাস ভাঙিছে, অথচ কিনারে দিয়ে বহু লোক পার হয়ে গেছে। এজন ব্যক্তি কাশেরে পার হয়ে গল ততেই ধরব নয় যে এখন বাহনের গ্লাস ভাঙা হয়েছে। ইয়া দেখাইছো আমি সিসিটিভি ভিজুয়ালস দেখাইছো। বাইহাটা চারিআলি কোনো এখন দোকানের হয়তো সিসিটিভিত আবদ্ধ এয়া দৃশ্য। এখন বাহন তাত রয়ে আছে, তাত রয়ে থাকুতে তাত এজন ব্যক্তি সেইখিনিতে সেই স্থানতে তেও ইফালে পৰা সিফালে খোজ কাঢ়িছে। অর্থাৎ এই বাহনখনত যে 2 লাখ টাকা আছে বা টাকা আছে সেই কথা তেও আগৰ পৰা জানে। আর তারপর তেও চারিওফালে চাইছে, চারিওফালে চাই হঠাৎ তেও গ্লাস ভাঙিছে। গ্লাস ভাঙি তেও বাওফালের গ্লাসখন ভাঙি তারপরা তেও বেগটো লৈ উঠাও হৈছে। অতি তাৎপর্যপূর্ণ কথা যে সেইখিনিতে দুর্বৃত্তই বা চুরে চুরি করে লৈ গল, কাষেরে লোক পার হয়ে গল, ততেই ধরব কেবাখনো বাহনও পার হয়ে যাওয়া দেখবলে পাওয়া গেছে। কিন্তু বাহন বাদ দিলো আমি, কারণ বাহন তার পূর্বে পার হয়ে গেছে। কিন্তু এজন লোক ইমান কাশেরে পার হয়ে গেল, কিন্তু লোকজনে তেওলৈ নাচালে, তেও বাওফালে হয়তো উপরলে করবালে চাই চাই তেও গুছি গল, পিঠিত এটা বেগ লৈ আহিছিল এই লোকজন। গতিকে তেও তেওঁকো ততে ধরব নোৱাৰিলে। আর এই এই দুর্বৃত্তই কেনেকৈ বাওফালের গ্লাসখন ভাঙি তেওঁ আগৰ পৰা জানিছিল যে ড্রাইভিং সিটর কাষর সিটটোতে সেই বেগটো আছে, তেওঁ পূর্বরে পৰা হয়তো লক্ষ্য করেছিল, হয়তো অনুসরণ করেছিল। আর তারপরে তেও আহি সেই বাহনখন যত রয়েছিল তাত তেও কাষত ঠিয় হয়েছিল একটা পোস্টর ওসর। চাও কি সময় তেও রয়ে আছে, তেও যথেষ্ট সময় তেও রয়েছে। রয়ে তেও লাহে লাহে তেও আগবাড়িছে, তেও খোজকাঢ়ি এটা ফালে গৈছে, পুনের সেই ফালের পৰা তেও খোজকাঢ়ি আহিব। এয়া তেও ওসরলে গল, চালে আকো এফালে গল, আকো খোজকাঢ়ি আহিলে, আকো তেও সুন্দরক সেইখিনি গল, দেখিলে কোনো নাই, কোনেও তেওক লক্ষ্যই করা নাই, চাই নাই। আর হঠাৎ তেও বাওফালের গ্লাসখন গুছিয়াই ভাঙি পেলালে, আর একে গুছাই ভঙা গ্লাসখনেদি তেও লাহেকে বেগটো লৈ উঠাও হল। আর কাষেরে এজন লোকে পিঠি বেগ লৈ পার হয়ে গল, আর সিফালের পৰা গাড়ি মটর আহি আছে, কোনো লক্ষ্য করা নাই। বাইহাটাতে ঘটনা সিসিটিভি ভিজুয়ালত আবদ্ধ সকলোখিনি আরক্ষীর এটা আসলতে অসুবিধার কথা, কারণ সিসি ক্যামেরাত আবদ্ধ হয়েছে সকলখিন দৃশ্য। গতি এইজন লোক বিচারি উলাবলে আরক্ষী বড় বিশেষ একটা কষ্ট নহব, ক্লু যেহেতু আছে, প্রমাণ যেহেতু আছে। এটা কথা হয়েছে বিচারি কেন ধরনের উলিয়াব, কি দূর বা এই দুর্বৃত্ত পলায়ন করেছে। কিন্তু কাশে আশে পাশে কোনো ধরনের তাত আসলে বাইক বা স্কুটি দেখবলে পাওয়া নাই, গতিকে তেও কেনেকৈ গল, কোন দিকে গল, সেয়া সিসিটিভিত হয়তো আবদ্ধ হব পারে। কিন্তু আমি দেখাই গেছো কেনে ধরনের কেনেকৈ এই কাণ্ড সংঘটিত করেছে, সব সম্পূর্ণরূপে দেখাইছো আমি, গোটেই ভিজুয়ালসটো দেখাইছো ওসর কেনেকৈ এজন লোক কাশেরে ইমান সুন্দরকৈ পার হয়ে গেছে, তেও সমানে সমানে এজন লোক পার হয়ে গুছি গল 2 লাখ টাকালৈ উঠাও। গুৱাহাটী যাবলৈ আহিছিলোঁ, মই ICICI বেংকৰ পৰা 3 লাখ টকা ওলাইছিলোঁ। ওলাই কিনে মই 1 লাখ টকা এই আপোনাৰ বদলগুৰিত, মই কিবা ৰডৰ গোদামত মোৰ হাৰ্ডৱেৰ দোকান আছে, 1 লাখ টকা এটা পে'মেণ্ট কৰি 2 লাখ টকা এটা খামেদি ভৰোৱা আছে মোৰ পকেটত, বৰ অসুবিধা হয়। কাৰণে মই ডেচবৰ্ডত ভৰাই কিনে আহি কিনে এটা বাহিৰা চাৰিআলিতে ৰখিলোঁ। ইয়াতে ৰৈ কিনে হোটেলখনত চাহ খাব গৈছোঁ, জাষ্ট 5 মিনিটো লগা নাই, তাৰপৰা আহি দেখিছোঁ গাড়ী সন্মুখৰ গ্লাছখন মানে ভাঙা আছে লেফ্ট চাইডৰ, আৰু মোৰ ডেচবৰ্ডটো খোলা আছে, আৰু মানে পইচাটো নাই, বাকী বোলে কিবা কাগজ পত্ৰ আছিলে এইবিলাক আছে, এইবিলাক নিয়া নাই, কিন্তু পইচাটো লৈ গৈছে 2 লাখ টকা। ভুক্তভোগী লোকজনের পিছ তেও ডেসবর্গত হয়তো ডেসবর্গত যেটা তেও বোর্ডত যেটা তেও থইছিলে সেই পয়সাখিনি থতে হয়তো সেই দুর্বৃত্তই দেখিলে। যে নহোক শ্রীমন্ত আছে আমার সঙ্গে ফোনযোগে সংযুক্ত, শ্রীমন্ত আপনার পৰা জানিম এতিয়ালৈকে আরক্ষী কিমান দূর আগবাড়িছে, আরক্ষীক নিশ্চয় খবর দিয়া হয়েছে। আর ইতিমধ্যে এগারী ব্যক্তিয়ে গোটেখিনি কথা কলেই তেও যে কেনেকৈ তেও থইছিল পয়সা, তারপর তেও চাহ খাবলে গৈছিলে, সেই 5 মিনিটতে দুর্বৃত্তই ধন লৈ উঠাও হল। আশ্চর্যজনকভাবে ডকাইতি কাণ্ডটো সংঘটিত বা চুরি কাণ্ডটো সংঘটিত হল, যিজন ব্যক্তিয়ে চুরি কাণ্ড সংঘটিত হয়েছে ইতিমধ্যে সিসিটিভিত সকলোখিনি বন্দী হয়েছে, আর দেখা গৈছে সিসিটিভিত যে তেওঁ গাড়িখনের ওচরে পাচরে 2-3 বার পাইচারি করার সময়ত তেওঁর কাষেরেও মানুষ পার হয়ে গেছে, বা ওচরতে এখন গাড়ি মাল উঠাই থাকাও দৃশ্য আমার
আমি দেখিবলৈ পাইছো যিহেতু ঘটনাটো সংঘটিত হল ঘটনা সংঘটিত হওয়ার পিছত এটা আরক্ষী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত আরম্ভ করবলে লৈছে কিন্তু কথাটো হল উল্লেখনীয় কথা এইটো যে আজি পনেরো দিনের ভিতর এইটো এইটো বোধহয় যেহেতু তহলদার দল থাকিব লাগে দিনতে হোক বা রাতিয়ে হোক সেই তহলদারি দল দেখা পোৱা না যায় আর আজি আজির ঘটনাটো আর এইটুকে স্পষ্ট করে দিলে যে বায়াত চাইলে এনেকুৱা ধরনের ঘটনা আর ওইটো সংঘটিত হব পারে আরক্ষী যদি এইখিনিত কটকটায় এটা আপনি কলে যে এইটো দিন দুপুরতে ঘটনা সংঘটিত হয়েছে মানুষের সম্মুখতে সিসিটিভিত আবদ্ধ সকল দৃশ্য আপনি কলে যে আজি পনেরো দিনের ভিতর চারি পাঁচ ঘর লোক ঘর চুরিকাণ্ড সংঘটিত হয়েছে গতি এই ক্ষেত্রে ইমান ঢিলাই দিছে আরক্ষী যে আরক্ষী এই ক্ষেত্রে কেনকা ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে যিমানখিনি আগবাড়ি লাগিছিল অর্থাৎ চুরিকাণ্ড বৃদ্ধি পাইছে চুর বৃদ্ধি পাইছে হয়তো বাহিরা মানুষ তাত আহিছে গতি এনেকুৱা কাণ্ডবোৰ হব পারে বা ড্রাগস আসক্ত যুবকর কর্মকাণ্ড হব পারে আরক্ষী ইমান সোপা ঢিলা কি কারণত করেছে সেটাই ডাঙর কথা হয় আপনি একটা ভাল কথা কইছে যে ড্রাগস আসক্তও করব পারে ইতিমধ্যে বায়াত চাইলে ড্রাগসর একটা মানে ঘাটিত পরিণত হয়েছে আসক্তর সংখ্যা বাড়ি গেছে বা বিক্রেতার সংখ্যাও বাড়ি গেছে আর তেনে ধরনের সরু সরু বহুত সরু সরু লড়াইও ড্রাগস এডিক্টেড হয়ে গেছে আর আজি যেটা ঘটনা এই ঘটনা যেহেতু সি সি টিভিত দৃশ্যটো বন্দী হয়েছে কি কেনে ধরনের সেটা কব নয় কিন্তু এই ক্ষেত্রে যে রাইজক যে সুরক্ষা দিয়ার ক্ষেত্রে বায়াত চাইলে আরক্ষী ব্যর্থ সেইটা তারমানে 100% প্রমাণ হয়েছে পাবলি শ্রীমন্ত ধন্যবাদ জানাইছো পুনৰ কৈছো যে বাইহাটা চারিআলিত এতিয়ালৈকে কেবাটাও এনেকুৱা ধৰণৰ ঘটনা সংঘটিত হৈছে কিন্তু এই যিটো ঘটনা সংঘটিত হৈছে এইটো আৰক্ষীৰ বাবে কিন্তু এটা উলিয়াবলৈ সহজ কথা কাৰণ চিচিটিভিত সমগ্ৰ দৃশ্য আবদ্ধ হৈছে খুব সুন্দৰকৈ আবদ্ধ হৈছে আচলতে কেনেকৈ চুৰে সেইখিনিতে ঘূৰি ফুৰিছে কেনেকৈ আগৰে পৰা অনুসৰণ কৰিছে তাত ৰৈ আছে পাঁচ মিনিটৰ ভিতৰত টকালৈ উঠাও হৈছে গতিকে এতিয়া আৰক্ষীৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব আৰক্ষীয়ে কিমান কম সময়ৰ ভিতৰত চুৰ ধৰিবলৈ সক্ষম হয়।